আমার নাম মোহাম্মদ সাথে সাথেই ঐতিহাসিক সাথে মাছের বাসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বাসনটি আমি মুখস্থ করে রেখেছিলাম বিভিন্ন প্রোগ্রামে দিয়েছি আজকে জেলা প্রশাসকের সামনে এই শহীদ মিনারে সেই বাসনটি উপস্থান করেছি বাইরে আমার আজ দুঃখ ভরা আপনাদের সামনে হাজির হয়েছি আপনার সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার বাড়ি রক্তে রাজপথন্দিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ আজ অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বৎসরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলা মানুষের রক্তের ইতিহাস তেইশ বৎসরের ইতিহাস মনুষ্য নারী আত্মনাতের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ কন্ধিত করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারি নাই উনিশশো সালে আইফ খান মাসল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো ছেষট্টি সালে ছয় দফা আন্দোলনে সাতই জুনে আমার ছেলেদেরকে গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো উনসত্তর সালে আন্দোলনে আইফকন পতন হবার পরে যখন ইয়াকান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপর অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আপনারা জানেন দোষ কি আমাদের আজকে তিনি আমি প্রেসিডেন্ট ইয়াকান সাহেবের সঙ্গে দেখা করেছি আপনার জানেন আলাপ আলোচনা করেছি আমি পাক শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরটি পার্টির নেতা হিসাবে তা গ্রহণ করলাম আপনি পনেরোই ফেব্রুয়ারি তারিখে জাতীয় পরিষদ অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভট্টু সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে তিনি মেনে নিলেন আমরা বললাম ঠিক আছে আমরা শ্রীমতি বসবো আমরা আলাপ আলোচনা করব আমি বললাম বক্তৃতার মধ্যে এস এম মধ্যে আলাপ আলোচনা করবো এমনকি আমি এই পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য বলে আমরা সংখ্যা বেশি হলেও এক একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব এখানে এসেছিলেন তিনি আলোচনা করলেন বলে গেলেন আলোচনার দরজা বন্ধ না আরও আলোচনা হবে তারপর অন্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করলাম আপনারা আসুন বসি আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কষাই কারণে হবে অ্যাসেম্বলি তিনি বলেন যে যাবে তাকে মেরে ফেলাতে হবে যদি কেউ আসে তাহলে পিছার থেকে করাশি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে তারপরে যদি কেউ আসে তাকে সার্না করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপর হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো এই আকান সাহেব প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি দেখেছিলেন আমি বললাম যে আমি যাব বট্টু সাহেব বললেন তিনি যাবেন না পঁয়ত্রিশ জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন তারপর হঠাৎ করে বন্ধ করে দেওয়া হল দোষ দে হলো বাংলার মানুষকে দোষ দেওয়া হলো আমাকে বন্ধ করে দেওয়ার পরে দেশের মানুষ প্রতিবাদ হয়ে উঠলো আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনি হরতাল পালন করেন আমি বললাম আপনার কলকারখানা সব কিছু বন্ধ করে দেন জনগণ সারা দিল আপন ইচ্ছা জনগণ রাস্তায় বেরিয়ে পড়লো তার শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য হল কি পেলাম আমরা আমার পয়সা নিয়ে অস্ত্র কিনেছি বই সূত্র দেখে দেশকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী আস্থা মানুষের মধ্যে তার বুকের উপর হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুলো আমরা বাঙালিরা যখন ওই ক্ষমতা যাওয়ার চেষ্টা করেছি যখন দেশের মালিক হবার চেষ্টা করেছি তখন ওই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন আমাদের ভাই আমি বলেছি তাদের কাছে কথা যে আপনারা কেন আপনার গুলি মারবে বাই বুকে আপনাদেরকে রাখা হয়েছে যদি বই আক্রমণ করে তার থেকে দেশকে রক্ষা করার জন্য তারপর উনি বললেন যে আমার নামে বলেছেন আমি নাকি বলে স্বীকার করেছি দশই তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে আমি ওনাকে কথা বলে দেবার চাই তাকে তা তো তা আমি বলি নাই টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয় আমি তাকে বলেছিলাম জনাবিয়া আকান সাহেব আপনি পাকিস্তানি প্রেসিডেন্ট দেখে যান ডাকে আসেন কিভাবে আমার গরিবের উপরে কিভাবে আমার বাংলা মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে কি করে আমার মেয়ের কলকালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিক্ষার করুন তারপরে আপনি ঠিক করুন আমি এই কথা বলেছিলাম আমি তো অনেক আগেই বলেছিলাম কিসের রাজনীতি কার সঙ্গে বলব যারাই আমার মানুষের বুকে রক্ত নিয়েছে তাদের সঙ্গে বলবো হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বাবাদের সঙ্গে আলোচনা করে পাঁচ ঘন্টা কোপনে বৈঠক করে যেই বক্তৃতা তিনি করেছেন এবং যেই বক্তৃতা অ্যাসেম্বলি করেছেন সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন বাংলা মানুষের উপর দিয়েছেন আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি এবার এর সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারে এর সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাইর আমার পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করেছে রক্তের দাগ শুকায় নাই আমি দশ তারিখে বলে দিয়েছি ওই শহীদে রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আর টিসিতে মজিবুর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মার্শল্য উড্ড করতে হবে সমস্ত সামরিক বাহিনী লোকদের ব্র্যাকে ফেরত নিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তা তদন্তিত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপর বিবেচনা করে দেখব এবার এই সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় ভাংলা